সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, বাংলায় জাপানিজ ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালের আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে এই পর্ব কোন পর্বে, আমরা আজকে জেএলপিটি N4 এর মিনানো নিহঙ্গ বইয়ের লেসন 45 পর্ব। তো আশা করছি আপনারা সবাই লেসন 45 এর জন্য মুখিয়ে আছেন। অনেকেই ইউটিউবের বিভিন্ন ভিডিওর কমেন্টে গিয়ে ভাই কবে আমরা নেক্সট ভিডিও পাবো এই কমেন্ট করে ফেলছেন, কারণ জেএলপিটি N4 এর অনেক ভিডিও দীর্ঘদিন আসে নাই। অনেকে মেসেঞ্জারে, অনেকে গ্রুপেও আমাকে বিভিন্ন পোস্টের কমেন্টে বলেছেন। জি, আপনাদের এই আগ্রহকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা আর বেশি অপেক্ষা করতে হবে না, আপনারা এখনই পেয়ে গেছেন আপনাদের ভিডিওটি, কাঙ্ক্ষিত ভিডিওটি। তো আসলে N4 এর 45 লেসন খুব বেশি কঠিন কিছু নয়, বরাবরের মতোই আমি যেটা বলি আজকে সেটাই বললাম, এবং এটা একটু বেশি সহজ। এই লেসনটা কেন সহজ যদি সেটা আমি বলি, এখানে জাস্ট দুইটা জিনিসের ব্যবহার, একটা হচ্ছে কি বাই আর আরেকটা হচ্ছে নুনি। আমাদের কথার ভিতরে আমরা বিভিন্ন রকম কথা বলি, আগে আমরা কেসগুলো বুঝি, যেমন আমরা বলি যে এটা হইলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা করার পরেও এটা পারিনি, এরকম কিছু কথাবার্তা আমরা বলি। তো এটা করলে এটা হবে, এটা একটা রেজাল্ট, একটা কথা একটা কথা ডিফেন্ড করে। আবার এটা করার পর মানে আমি অনেক পড়েছি, করার পরও আমি ফেল করেছি, মানে এটা করার পরও আমার হয়নি, এরকম কিছু কথাবার্তা বলার জন্য আমরা বা ইউজ করি এবং নন ইউজ করি, দুটা ভিন্ন ভিন্ন, আমি যথাক্রমে আপনাদেরকে দেখাচ্ছি। বাট এইগুলোর জন্য আমাদের চিরাচরিত নিয়মের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভার্বের রূপগুলো। আমি একটু ব্যাকে ফিরে যাই, পিছনে ফিরে যাই, সেই 14 লেসন থেকে শুরু করে 43 লেসন পর্যন্ত আমরা কি কি ভার্বের রূপগুলো শিখেছি। আমরা জানি জাপানি ভাষায়, আমি সবসময় একটা কথা বলি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, জাপানিজ ভাষায় আমরা তিনটা জিনিসকে খুব গুরুত্বপূর্ণ বা গুরুত্ব সহকারে আমি বলি, যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। নাউন মানে যে কোনো কিছুর নাম, এবং নাউনের ভিতরে অনেক অনেক কিছু আছে। যদি বলি যে অ্যাডজেক্টিভ, তাহলে দুই ধরনের অ্যাডজেক্টিভ, ই অ্যাডজেক্টিভ এবং না অ্যাডজেক্টিভ, আর এছাড়া সব ভার্ব। তো ভার্বের ভিতরে আছে কি, আবার ভার্বের মাস ফরম, ভার্বের তে ফরম, ভার্বের তা ফরম, ভার্বের নাই ফরম, ভার্বের জিসো ফরম, এরপরে উকে উকোকে, এরকম আর অনেকগুলো আছে। উকে মি কি বলে, যেমন আমি যদি এক্সাম্পল আরো ক্লিয়ার বুঝবেন, তাবে রারে রু মানে খেতে পারবে, যেটা আমরা মরি মডাল বলে। এবং এরপরে আমরা আরো বেশ কয়েকটা সিজন, তাবে ইয়ো। তো এই যে এই ভার্বের অনেকগুলো রূপ আমরা শিখেছি, তো আমরা এই যে বা আই, যেটা আমাদের মূল কথা, বা আইয়ের সাথে আমরা কোন কোন ফর্মগুলো ইউজ করতে পারবো, ভার্বের ডিকশনারি ফর্ম, ভার্বের নাই ফর্ম, আর হচ্ছে ভার্বের তা ফর্ম, ডিকশনারি, নাই এবং তা ফর্ম, এই তিনটা জিনিস আমরা এই বা আইয়ের সাথে ইউজ করতে হবে। এছাড়া আমরা অ্যাডজেক্টিভের, ই অ্যাডজেক্টিভ এবং না অ্যাডজেক্টিভ দুইটাই ইউজ করতে পারবো, আর হচ্ছে নাউন। তো বাইটা আমরা কখন ইউজ করব যদি বলে আমাকে সেই প্রশ্নটা, একদম সহজভাবে বললে যদি আমি বলি যে মানে বাই হচ্ছে আপনার মডিফায়ার, যেটা আপনার সেন্টেন্সটাকে মডিফিকেশন করে ফেলবে, যে আমি যদি এটা করতে, এটা আমার যদি হয়ে যায় তাহলে এটা করতে হবে, বা এটা করার জন্য আমাকে এটা করতে হবে, এরকম কিছু কন্ডিশনাল টাইপের, বাট একজ্যাক্ট কন্ডিশনও বলা যাবে না। আমি বাংলায় এই যে কথাগুলো বলতেছি এগুলা আপনাদের এখন মাথার উপর দিয়ে অবশ্যই যাচ্ছে, সবার কেস করতে পারতেছেন না, বাট একটা দুটো এক্সাম্পল আমি যখন নিহঙ্গতে দিব এবং সেটাকে বাংলা করে দেখাবো, একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি মনে হয় আর বেশি কথা না বাড়িয়ে আমি এক্সাম্পলে চলে যাচ্ছি। আর আপনাকে বলে রাখি যে প্রত্যেকটা নাউন রুলস একটা সিস্টেম থাকে, তো এই বাইটা এটা একটা নাউন এবং এটা কোনো সিস্টেম নেই। এই নাউনটা আমরা কোন কোন সময় ইউজ করবো আমরা সেটাই এখন দেখাচ্ছি। হ্যাঁ, সেটা আমরা দিয়ে দিছি কি, ভার্বের ডিকশনারি ফরম, ভার্বের নাই তাই অ্যাডজেক্টিভ এবং ভার্বের নাই, এই তিনটা, আর ই অ্যাডজেক্টিভ, নাই অ্যাডজেক্টিভ এবং নাউনের সাথে আমরা ইউজ করবো। তো আমরা দু তিনটা করে এক্সাম্পল দিচ্ছি, ক্লিয়ার হবে বাই একটা নাউন। এটা আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে একটি এক্সাম্পল দিয়েছি বাই দিয়ে, আমাদের মূল কিন্তু এই জায়গাটায় বাই, কাইগিনি মানি আওয়া নাই, কাই মানি হচ্ছে মিটিং, মানি আই মাস মানি সময় মতো উপস্থিত হব, মানি আওয়া নাই মানে সময় মতো উপস্থিত না হলে, এই যে বা আই,
কাইগিনি মানিয়া নাই বা সময় মতো উপস্থিত না হতে পারলে রেন রাখু শীতে কুদাসাই। রেন রাখু মানে হচ্ছে যোগাযোগ, সীমাস থেকে শীতে কুদাসাই, দয়া করে করুন। কাইগিনি মানিয়া নাই বাই কোম্পানির মিটিংয়ে ঠিকমতো বা যথাসময়ে উপস্থিত হতে না পারলে দয়া করে যোগাযোগ করুন। তার মানে এটা হইতে না পারলে এটা করুন, বাই দ্বারা এই একটা কন্ডিশন মডিফিকেশন করে ফেলছে এটাকে, এটা না হইতে না হতে হলে আপনাকে এটা করতে হবে। তো আশা করছি এটা আপনারা বুঝেছেন। এবং বাই এর সাথে ভার্বের নাই ফরম, তা ফরম, তারপর হচ্ছে ডিকশনারি ফরম, অ্যাডজেক্টিভ নাই অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে বাই এর সাথে ভার্বের নাই ফরম। আমরা আর একটা এক্সাম্পল দিলে আপনাদের জন্য আরও ক্লিয়ার হবে। দুঃখিত, অনেক বোনের, অনেক বোন এবং ভাইয়েরাও আমাকে মেসেজ করেছেন এবং আমার ইউটিউবের কমেন্টে লিখেছেন যে এই অর্থগুলো আমরা দিয়ে দেওয়ার জন্য। দেখেন, আমি একবার বলে দিচ্ছি, এখানে একটু বাংলাটা লিখে কষ্ট এবং আমার বোর্ডটা একটু ছোটো হওয়ার কারণে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, বাট আমি আপনাকে ইজিলি বলে দিলে আপনি শুনেন। কোম্পানিতে মিটিংয়ে যথাসময়ে উপস্থিত হতে না পারলে দয়া করে যোগাযোগ করো। আপনি একটু লিখে প্র্যাকটিস করেন দয়া করে। জি, নেক্সট এক্সাম্পল আমি চলে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে দ্বিতীয় আরেকটি এক্সাম্পল লিখেছি, জিকান নি অকুরেতা বা আই। বা আই এর আগে এখানে দেখেন তা ফরমটা বসেছে, আমি বলেছিলাম কি তা ফরম বলবে। অকুরে মাস্তা, লেট করেছি, অকুরেতা লেট করেছি, মাস্তা এবং তা একই অর্থ, বাট দুইটা আমরা দুই জায়গায় ইউজ করি। জিকান নি অকুরেতা মানে সময় লেট করলে, বা আই সময় লেট করলে, কাইজুনি হাইরি মাসেন ভেনুতে বা আমাদের যে প্লেসটা সেই প্লেসে, হাইরি মাসেন হাইরি মাস প্রবেশ করা, হাইরি মাসেন নেগেটিভ প্রবেশ করতে পারবেন না। জিকান নি অকুরেতা বা আই কাইজুনি করো, কাইজুনি হাইরি মাসেন। গত বছরে না জানি এর আগে বছর, গত বছরই মানে মেরিল প্রথম আলোতে সাবনুরে এসে প্রবেশ করতে পারে নাই, কেন সিলেক্ট করছে। তাহলে আমরা বলতে পারি কি কিউনেন নো মেরিল প্রথম আলো অনুষ্ঠান, জিকান নি অকুরেতা বা আই সাবনুর সানা হায়ানা কাটতাম দেশ, সে প্রবেশ করতে পারে না, তবে হাইরি মাসেন দেশটা যদি আমরা সহজে বলি। তার মানে সহজ কাজের সেটা যেই হোক না কেন, জিকান নি অকুরেতা বা আই কাইজনি হাইরি মাসেন, জিকান সময় লেট করলে ভেনুতে প্রবেশ করতে পারবেন না বা প্রবেশ করা যাবে না। আশা করছি এটা পরে ক্লিয়ার। আমরা আর একটা এক্সাম্পলে চলে যাচ্ছি, থাকুন আমাদের সাথে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তিন নম্বরে আরও একটি এক্সাম্পল দিয়েছি, কাজী ইয়া মানে কাজী মানে আগুন লাগবে ফায়ার হলে, জিসিন মানে হচ্ছে ভূমিকম্প, জিসিন মানে হচ্ছে কনফিডেন্স, আর একটা হচ্ছে ভূমিকম্প। জিসিন্ন বা আই, এই যে জিসিন একটা কি ভূমিকম্প হোক অথবা কনফারেন্স হোক এটা একটা কি নাউন না, তো এই যে জিসিন্ন বা আই নাউনের পরে বা আই হবে, বা আই এর আগে নাউন থাকলে নো হবে, নো হবে, তো এক কথায় নাউনের পরে বা আই এটা আমরা ইউজ করতে পারি। কাজী ইয়া জিসিন্ন বা আই আগুন অথবা ভূমিকম্প হলে এরেবেতা ও চুকাওয়ানাই রে কুদাসাই, মানে আমরা যে এলিভেটার ইউজ করি না, লিফট অথবা এসকালেটরের লিফট যেটাই বলেন না কেন, এলিভেটাও চুকাওয়ানাই দে কুদাসাই, চুকাই মাস ব্যবহার করবো, চুকাওয়ানাই চুকাওয়ানাই দে কুদাসাই ব্যবহার করা যাবে না বা ব্যবহার করতে পারবে না। তো জাগুন হলে আমরা এটা সতর্কতা আমাদের, আগুন হলে সেটা ব্যবহার না করাই বুদ্ধিমানের কাজ, এবং ইয়ের সময় কি বলে ভূমিকম্প হলে সেটাও। এই যে জাপানিরা দেখেন আমরা তাদেরকে সভ্য বলি ভদ্র বলি, আসলে এর কিছু জিনিস তো আমাদের জানা দরকার। এটা জাপানিজ শুধু একটা দেশের ভাষা সংস্কৃতি তার সাথে রিলেটেড। আমরা যখন জাপানিজ স্কুলে পড়েছি তা আমাদের ক্লাসটা ছিল আটতলায়, তো আমাদেরকে একদিন ভূমিকম্পের একটা ক্লাস নিয়েছিল, প্রায় নিত তিন মাস ছয় মাস পর এরকম একটা ক্লাস নেয়। তো ওই ক্লাসটা হচ্ছে এরকম যে ভূমিকম্প হলেও ক্লাস থেকে তাড়াহুড়ো করে সবাই বের হওয়া যাবে না, যদি সবাই একসাথে বের হয় একটা দরজা যদি একজন বা দুজনেই বের হওয়া যায় তাহলে সবাই যে দরজার সামনে ধাক্কা ধাক্কি শুরু হবে, কেউই বের হতে পারবে না, এজন্য সবার পিছনে যে থাকবে সে সবার আগে বের হবে, এটা ক্লাসটা এভাবে শিখিয়ে দিয়েছে। এবং সেন্সেই বা শিক্ষক যে সে সবার শেষে বের হবে, এমন না যে সেই সবার আগে গিয়ে বের হয়ে সবাইকে লিফট দিয়ে নিয়ে যাবে, বিপদ জেনেও সে সবার শেষে বের হবে, এটাই হচ্ছে যে সভ্যতা এবং এটাই হচ্ছে শিক্ষা, বা আমরা যদি বলি এটাকেই বলি সুশিক্ষা। তো এগুলো আমাদেরও জানা উচিত, আমরাও আমাদের আশেপাশে পুরো বাংলাদেশে কায়েম করার দরকার নেই, আমরা আমাদের আশেপাশে দরকার এদেরকে আমরা এই সুশিক্ষাটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই বাই বা আইটাতে তা ফর্মের সাথে, জিসো ফর্মের সাথে, নাই ফর্মের সাথে, নাই নাই অ্যাডজেক্টিভ, ই অ্যাডজেক্টিভ এবং নাউনের সাথে ইউজ করা যায়। তাহলে আমরা নাউনটাও
দেখলাম কাজি ইয়া জিশিন বা আয়ো এলিভেটর উচ্চ কোণে দেখো দর্শাই আগুন ভূমিকম্প হলে এলিভেটর ব্যবহার করবেন না। আমরা আরেকটা एग्जांपल দিয়ে এই বক্তৃতা শেষ করে দিচ্ছি, সাথেই থাকুন, আপনারা একেবারে ক্লিয়ার হন, কোথাও বুঝতে না হলে কমেন্ট কিন্তু নি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সর্বশেষ একটা एग्जांपल দিব, সেটা হচ্ছে ই অ্যাডজেক্টিভ দিয়ে ও আর ওই। তাহলে বলছি ই অ্যাডজেক্টিভ সাথে বা ইউজ করা যায়, তার মানে 584 কম্পিউটারের অবস্থা খারাপ হলে বা খারাপের কারণে বা খারাপ হলে দোষ তারা ই ডেস্কা, দোষী তারা মানে কি করলে ই ডেস্কা ভালো হবে প্রশ্ন করলেন। আপনার কম্পিউটারের অবস্থা খারাপ হলে বা নষ্ট হলে কি করবেন? তো কাম তাহলে যদি আমি বলি তাহলে এটাই। তো আশা করছি বাই নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই, যদি সমস্যা না থাকে তাহলে আমরা এর পরের রুলসে চলে যাচ্ছি। সাথেই থাকুন, চোখ রাখুন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে দ্বিতীয় একটি রুলস আপনাদের সামনে আমি লিখেছি বোর্ডে, হোয়াইট বোর্ডে। ভার্ব ই অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ এবং নাউন প্লেন ফর্ম নুনি। নুনিটা আমি সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে আপনি কোনো একটি কাজ করার পরেও আপনি সেটাতে সাকসেস না, সেটা আপনার হয়তো বা খুব বেশি হয়ে গেছে অথবা একদম হয় নাই, অনেক পার্সেন্ট পাস করে নাই এটা হয়ে গেছে, অথবা আপনার ডিসঅ্যাপয়েন্টেড, অথবা আপনি খুব বেশি অ্যামেজিং টাইপের আপনি কিছু করে ফেলেন, সারপ্রাইজিং টাইপের। তো আমি যদি এক্সাম্পল দিই আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে, খুব বেশি কথা বলতে গেলে শুধু শুধু ভিডিও লেন্থ বাড়বে কিন্তু কাজের কাজ কিছুই হবে না। তাহলে মানে এক কথায় আপনি অনেক চেষ্টা করছেন, আপনার আউটপুটটা আপনার কাঙ্ক্ষিত হয় না, পাস ফেল আমার দরকার নেই, কাঙ্ক্ষিত হয় নেই। তো এর জন্য আমাদের কি করতে হবে, প্লেন ফর্ম ইউজ করতে হবে নুন এর আগে। সেটা নুন প্লেন ফর্ম বলতে ভার্বে বিভিন্ন রূপে প্লেন ফর্ম থাকে, আপনারা জানেন। মাস্তা হইলে কি মাস বাদ দিয়ে শুধু তা ফর্ম হয়, তাহলে দৃশ্য ফর্ম আছে, এই যে তাবে মাসের তাবের আরেরও দৃশ্য ফর্ম, তাবেরও বিভিন্ন রকমের আমরা জানি ভার্বের প্রত্যেকটা ফর্মের প্লেন ফর্মটা আমরা শুধু ইউজ করব। এর সাথে অবশ্যই ভার্বের ভার ই অ্যাডজেক্টিভ, ম্যাজিক এবং নাউন ইউজ করব। যদি সেগুলো আমাদের আসে কোনো সমস্যা নেই, একটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। মূল কথা হচ্ছে নুনি কেন, যদি আমরা কোনো কিছু আমাদের কাঙ্ক্ষিত রূপ, কাঙ্ক্ষিত আমরা আসন্ন রূপ যেই ফলটা সেটা আমরা না পাই তখন আমরা এটা ইউজ করতে পারি। তো বন্ধুগণ, আমি এই রুলসটাকে ফলো করে একটি এক্সাম্পল লিখেছি। ইয়াকুসুকু মানে হচ্ছে প্রমিস করা, ইয়াকুসুকু ও সীতা, সীমাস্তা থেকে সীতা প্রমিস করেছে, এরপরেও কানজু ও কিমাসান দেশটা, কানজু মানে আমার গার্লফ্রেন্ড কিমাসান দেশটা আসে নাই। আপনার অনেক বান্ধবী আছে, লাভলি সুইটি রিনা রিঙ্কি, কত রকমের আপনার বান্ধবী থাকে না, এই বান্ধবীরা আপনাদের প্রমিস করে ফলে কি করে আসতেছে, অথবা বলে কি 2 মিনিট দ্বারা আমি 5 মিনিটের ভিতরে আসতেছি, বন্ধুরা যেটা বেশি করে, এই যে সে বলছে একটা প্রমিস করছে বাট সে ফলো করে না, ঠিক কি বলবেন, যা দামে নাই তো দোস্ত দেশকা এক সুকু শীতানুনি কারে তো কা কানে জোয়া কোনা কাপ্তান দেশ বা কিম আছেন দেশতা নিপ নিপ ফোন সংযোগ পূর্ণত বা নিযোগ পূর্ণত বা যুগ ফোন নি কুরুতে উঠতে মাস্তা আরবে বলছে দেমো কোনা কাপ্তান দেশ, তখন আপনি যে দেমো না বলে শীতানুনি এক সুকু শীতানুনি তা ননি কোনা কাপ্তান দেশ বলার পরও সে আসে নাই। আশা করছি এই জিনিসগুলো আপনারা বুঝতেছেন। তা এই একশো প্রমিস করছে, এরপরেও বান্ধবী আসে নাই। আর একটা এক্সাম্পল দেখি আরো ক্লিয়ার হবে। শিক্ষার্থী বন্ধুগণ, আমি এই রুলসের দ্বিতীয় একটি এক্সাম্পল লিখেছি। আমি এখানে বলছি প্লেন ফর্ম, তার মানে হচ্ছে যে মাত্তে ইরু নিযুপূর্ণ অলরেডি 20 মিনিট মাত্তে ইরু অপেক্ষা করতেছি ননি, এরপরেও 20 মিনিট ওয়েট করার পরেও দেন সাগা কোনা কাপ্তান দেশ জিকো গা আত্তে তো কা ইরো এরোনা তাই হুম তাই হেন না কত গা আত্তে নিযুপুন মাত্তে মো দেন সাগা কোনাই দেন সাগা কোনা কাপ্তান দেশ 20 মিনিট অপেক্ষা করতেছি নিযুপুন মাত্তে মো তো কা নিযুপুন মাত্তে ইরু ননি দেন সাগা কোনা কাপ্তান দেশ 20 মিনিট অপেক্ষা করতেছি, তখন আমি কি এখন কি করে ট্রেনটা আসতেছে না, নিযুপুন সাঞ্জুপুন মাত্তে মো কুরুমাগা কোনা কাপ্তান দেশ ইসে জিকান মাত্তে মো কারে ওয়া মাদা কোনা কাপ্তান দেশ তাই হেন মোশাকে গোজাই নাসেন, এরকম কিছু সিচুয়েশন হয়ে যায়, খুবই দুঃখিত এই অবস্থার জন্য আমি, এটা হয়ে গেছে। তো আমরা আশা করছি ননি এর মূল মুকুত থেকে এটা উদ্দেশ্যটা বুঝতে পারছি, মানে কোনো একটা জিনিস আপনি অনেক চেষ্টা করার পরও সেটা তখন হচ্ছে না, 20 মিনিট দাঁড়াইছেন 40 মিনিট দাঁড়াইছেন এরপরে আসতেছেন, আপনি তারপর অনেকটা করতেছেন, একটা আশা ছিল আপনার আসন রূপ হয়নি।
আরেকটা এক্সাম্পল দিব, আরো ক্লিয়ার হবো আশা করছি। শিক্ষার্থী বন্ধুগণ, এই রুলস এর আরো একটি এক্সাম্পল আমি লিখেছি। ওত্তো মানে হচ্ছে হাজবেন্ড, স্বামী, অথবা আপনি ওয়াইফ আছে আপনার, ওকসান, ওকসান তো ওত্তো ওয়া, রিওরি গা, রিওরি মানে খাবার, জোজো সে খুব কি এক্সপার্ট, খুব ভালো খাবার আনতে পারে, রান্না করতে পারে, জোজো না নো নি মানে খাবারের তৈরি করাতে সে এক্সপার্ট হওয়ার পরও আমারই চুকুত্তি করে মাসেন, আমাদের মানে কি মোটেও তৈরি করতে চায় না, বা আমি তার কাছে তৈরি করে তৈরি করে খাওয়া পাই না, বা সে আমাকে তৈরি করে কি করে খাওয়ায় না, চুকুত্তি করে মাসেন। তো আশা করছি এটা আপনাদের বুঝতে সমস্যা নেই, মানে সে খুব এক্সপার্ট, বাট এরপরও সে আমাকে কি করে খাবার খাওয়ায় না, জোজো দাকে দো, জোজো দেমো, জোজো না নো নি আমাকে, আমারই চুকুত্তি করে মাসেন, আমাকে ফাঁক করে খাওয়ায় না। আশা করছি আপনারা বুঝতে পারছেন। শিকেন গাতে তাকসাম বেন কিউ শীতানি দেখি না কাপ্তান দেশ, সিপাই সীমাস্তা গোকাকু সিনা কাপ্তান দেশ, মানে পরীক্ষা আছে এজন্য অনেক পড়ছি কিন্তু এরপরও কি হচ্ছে পাশ করতে পারিনি, দেখি না কাপ্তান দেশ পারি নাই, অথবা গোকাকু সিনা কাপ্তান দেশ পাশ করিনি, অথবা কি সিপাই সীমাস্তা ফেল করছি। একটা কথাকে বিভিন্ন বলা যায়, আপনারা এখন 45 সনে পড়েন, কথাকে বিভিন্ন স্টাইলে বিভিন্ন রঙে বিভিন্ন ঢঙে বিভিন্ন ভাবে বিভিন্ন ধাঁচে আপনারা সাজাতে পারেন। তো আশা করছি এগুলাকে আপনারা বোঝার চেষ্টা করবেন। ননি হচ্ছে আপনার এক কথায় আসন রূপ, আপনি যেটা চাইছেন এরপরও হয় না, যেমন আপনি কোন রেস্তোরাঁ ওয়া ঐশি কুনাই ননি তোকে দোকি তাবে নি কি মাস, বা তাবে নি কি মাস, এই রেস্টুরেন্টটা অনেক মজা না, এরপরে আমি যেতেছি, অন্য কোনো কারণ হয়তো বা আছে, যেমন সেই রেস্টুরেন্টটা আপনার কি গার্লফ্রেন্ড জব করতে পারে এজন্য আপনি যান, বাট আপনার সেটা মজার না, রেস্টুরেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি খাইতে দেওয়া, প্রেম করতে দেওয়া না, তো সেটা আপনার যেহেতু মজার না এরপর আপনি যাচ্ছেন। তো আশা করছি এই সব জিনিস আপনারা বুঝছেন। যদি আপনি আরো বলতে বলেন যে কি কি ওয়া নিচিওবি না না ননি, আজকে কি রোববার, কি ওয়া নিচিওবি আজকে রোববার, না নিচিওবি না ননি, রোববার হওয়ার পরেও হাতারা কি নাই তো, অথবা হাতারা কা না কেড়ে বা নারা নাই, আপনি যেভাবে বলেন না কেন, অথবা হাতারা কি মাস, আজকে আমি রোববার হওয়ার পরে আমি কাজ করবো, অথবা কাজ না করলেই নয়, অথবা কাজ করতেই হবে, আপনি যেভাবেই বলেন, মূল কথা হচ্ছে আপনার ননি আমি বুঝতে পারছি কিনা, যদি না বুঝেন অবশ্যই আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে হ্যাঁ, এখানে আরো একটা ব্যাপার আপনাদেরকে আমি বলে রাখি, সেটা হচ্ছে কি ননি এর পরিবর্তে আমরা গাও ইউজ করতে পারি, কান্তানি ইউ, তো সহজ কথায় যদি বলি সেটা হচ্ছে যখন আমি গাটাকে ইউজ করবো তখন ম্যাক্সিমাম সময় সবসময় নাও হতে পারে, এই যে সীতা ইউজ করছি না সীতার জায়গায় সীমাস্তা ইউজ করবো, ইয়াকসুকু ও সীমাস্তা গা, তখন ননি হবে না, ইয়াকসুকু ও সীমাস্তা গা কানুজ ও কিমাসন দেস্তা, প্রবেশ করার একই অর্থ, প্রবেশ করার পরেও সে আসে না, এই সীতার পরিবর্তে সীমাস্তা হবে এবং নিয়ের পরিবর্তে ননি হওয়ার পরিবর্তে গা হবে, যেটা আমরা 14-15 রেশনের দিকে শিখে এসেছি, বা আরো আগে 8-9 রেশনের দিকে গা পাঠিয়েছিল যে ইউজটা, অথবা আজকে রোববার আমি কি বলেছিলাম যে কি ওয়া নিচিওবি না নো নি, রোববার হওয়ার পরও হাতারা কি না করে বা নারী মাসেন, হাতারা কি না করে বা নারী মাসেন, এই যে নিচিওবি না নো নি নারা বলে কি ওয়া নিচিওবি দেশ গা, হাতারা কি না করে বা নারা নাই, হাতারা কি না করে বা নারী মাসেন, আশা করছি এটা বুঝেছেন। এবং এরপরে আরও আছে, সেটা হচ্ছে নো নির পরিবর্তে দেমো, যেটা আমি আগেই বলেছি, সেটা হচ্ছে কি যেমন আমি যদি বলি যে আস্তা আমে গা ফুতেরু ননি সতনি ইকি মাসেন, এখন আপনি এটা কি বলুন আস্তা আমে গা ফুতে মো সতনি ইকি মাস, অথবা কাইসানি ইকি মাস, আগামীকালকে অনেক বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার পরেও আমি কোম্পানিতে যাব, আস্তা আমে গা ফুতে মো, আস্তা আগামী গা আমে গা ফুতেরু ননি, মানে বৃষ্টি পড়ার পর আমি যাব, আর হচ্ছে যে ফুতে মো, বৃষ্টি পড়লো আমি যাব। তো আশা করছি এই ব্যাপারগুলো আপনারা বুঝেছেন, যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সেখানে অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা লজ্জা শরম ভয় এই জিনিসগুলোকে ভেঙে দিয়ে আপনারা সব জায়গায় জানার চেষ্টা করবেন, এবং অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, এই কার্পণ্য করবেন না। বাংলাদেশের এই যে তর্কিত বিতর্কিত বিভিন্ন মানে মমতাজের অথবা বিভিন্ন বিশিষ্ট ওয়াজিনদের ওয়াজ শেয়ার করে খুব বেশি ফায়দা মনে হয় এখন হবে না, খালি সমালোচনা, আর এই যে জ্ঞান বিতরণ করতে সেটাকে শেয়ার করেন, খুব বেশি ফায়দা হবে, নিশ্চিত ছতকে দাঁড়িয়া
হুজুরের বাদে আমার এখন মনে হয় যে আপনার সব হইতে পারে নাও পারে, কারণ খারাপকে কিন্তু প্রচার করতে নাই, কিন্তু এই যে জ্ঞান এটাতে প্রচার করলে যদি আপনার এই জ্ঞান শিখে যদি কেউ বাংলাটা নিহঙ্গ জানে এবং এই নিহঙ্গ শিখে যদি সে আপনার কি বলে জাপানে আসতে পারে, আইসা যদি জাপানে কিছু টাকা পয়সা পাঠায় তার সন্তান ছেলে সন্তান অন্য দেশে পাঠায় তাদেরকে কোনো স্কুল কলেজ বা মাদ্রাসা পাঠায় তাদেরকে যদি শিক্ষিত করতে পারে, এর চেয়ে বড় সৎকার দাঁড়িয়ে আর আপনি কি জানেন যে কোথাকার পানি কোথায় গিয়ে লেগে গেল। তো আশা করছি ভালো জিনিস তো সবার সাথে শেয়ার করুন, এখান থেকে যা শিখেন তা আমার ভিডিও শেয়ার করা লাগবে না, ওকে আমার ভিডিও শেয়ার করলে আমার খুব লাভ হয়ে যাবে, তো তাহলে এখান থেকে যা শিখেন সেটা বন্ধুদের সাথে শেয়ার করুন, শেয়ার করলে তাহলে হচ্ছে কি আপনার এখন আপনি আর ভাই 45 লেসন পড়তেছেন আর কত লেসন পড়বেন, আপনি পড়তে পড়তে তো আপনি 65-95 এরপর আরও কত শত লেসন পড়ে শেষ করে ফেলবেন, সারা জীবন কি পড়বেন নাকি, এই লেসন পর্যন্ত আসতে আপনাকে 1000 ভোকাবুলারি পড়তে হয়েছে, এই লেসন পর্যন্ত আসতে আপনাকে প্রতি লেসন যে 2টা করে রুলস বলি 45-90টা রুলস আপনি পড়ছেন আর কত পড়বেন, এখন আপনি যা পারেন তাকে আপনি কি করবেন ঝালাই করবেন, শুধু কি ঝালাই না একেবারে মানে ঝালাই এবং ঢালাই দুইটাই করবেন আর কি, যাতে করে আপনি একটা পরিপূর্ণ একটা স্ট্রাকচার কাঠামো দাঁড় করতে পারেন, এবং আপনি এই যে ভোকাবুলারি এবং রুলগুলোকে যখন দাসে দাসে ফেলে কথা বলবেন তখন আপনি ইজিলি আপনার মুখ ফাস্ট হয়ে যাবে, আসলে এই যে ভাষা এই ভাষাটা কি কোনো ইয়ের জন্য নাকি কি বলে শুধু পড়ার জন্য নাকি, এটা হচ্ছে সিম্পল কিছু পড়বেন এরপরে প্র্যাকটিস করবেন। আমি জানি আমার চ্যানেল দেখে এবং আমার গ্রুপ দেখে আমি বুঝতেছি বাংলাদেশে খুব ভালো একটা মানে হিউজ নাম্বার অফ স্টুডেন্ট খুব ভালো একটা সংখ্যা বা পরিমাণ ছাত্রছাত্রী বা আমার ভাই ব্রাদার আপনারা পড়তেছেন, কিন্তু শুধু পড়লে হবে না, এটাকে আপনারা সবার সাথে ইউজ করতে হবে তাহলে ভালো একটা আউটপুটে নিয়ে আসা সম্ভব। তো আশা করছি সবাই আমার এই যে কথাগুলো মনোযোগ সহকারে শুনে ওই যে প্রথম যেটা মার্কেটিং করছি আমার ভিডিও শেয়ার করবেন সেটা কেটে সেটা সেটা না করে পরে যেগুলো বলছি যে নিজেরা নিজেদের ভিতরে ইউজ করেন তাহলে ভালো একটা আউটপুট আসবে, এবং আমাকে অনেকে আমার খুব খুশি লাগে আমাকে অনেকে নক করতেছেন অনেক প্রশ্ন করতেছেন, আমার খুব কষ্ট লাগে আমি নির্দিষ্ট সময়ে আপনাদেরকে রেসপন্স করতেছি না, আমাকে ক্ষমা করবেন, অবশ্যই আমি যখন ফ্রি হই সময় হই সেটা আমি ব্যাক করার চেষ্টা করি, যদি কোনো প্রশ্ন আমি অ্যান্সার নাও দিই পরে আবার যদি মনে হয় আমি দিয়ে দিই, বা আপনারা একবার অ্যান্সার না পেলে পরে মেসেজ করেন ডাইরেক্ট ফোন দিয়ে না অথবা আমাদেরকে কোনোভাবে মানে যেটা সরাসরি ডিস্টার্ব হয় যারা আমাকে চিনেন, বাট মেসেজ করে রাখলে আমি যখন দেখবো তখন রিপ্লাই দেব, এবং আপনার আমি সবাইকে বলি যে আপনার যদি কোনো প্রবলেম থাকে সেগুলো গ্রুপে অথবা ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করুন, আপনার ওই প্রশ্ন যখন কারো থেকে থাকে তাহলে কিন্তু এখানে কেউ অ্যান্সার দিলে তার জন্য সেটা দেখতে দেখতে সে কি নোটিফিকেশনের মাধ্যমে জানা হয়ে গেল, আশা করছি এই জিনিসগুলো মাথায় রাখবেন, আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের মনের আশা পূরণ হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।